একজনে কি বলছে শুনলাম, সেদিন আমার কাছে বলছে আচ্ছা আপনাদের অ্যাকাউন্টে নাকি 1,000 কোটি টাকা পাওয়া গেছে, এটা তো মার্কেটে চলে আসছে। আমাদের অ্যাকাউন্টে 1,000 কোটি টাকা পাওয়া গেছে। আমি বলি এটা তো কম টাকা, 1,000 কোটি টাকা তো আমাদের কম, আমাদের টাকা অনেক বেশির প্রয়োজন। একজনে বলছে আমাকে আপনাকে কি গণতন্ত্রের ব্যাপারে কি প্রশংসা করে কথা বলছেন, আপনার স্যার কি বলছে কথাটা কি আসছে, এই গণতন্ত্র গণতন্ত্রের পক্ষে আমার বক্তব্য, গণতন্ত্রের পক্ষে আপনার বক্তব্য। একজন আলেম সাহেব তাকে বলছে যে গণতন্ত্রের পক্ষে আমার বক্তব্য আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের দরবারে যখন মুশরিক কাফেররা যেতেন যেত, নবী নিজের চাদর বিছিয়ে দিতেন, সম্মান ইজ্জত করতেন। কিন্তু আমাদের অবস্থাটা কি, যদি ওলামায়ে কেরাম কোন রকমের আল্লাহ একটু বড় বানান, মনে হয় ফেরাউনের দরবার, এই দরবারটা জাস্ট ফেরাউনের দরবার, যেরকম হাজারো প্রোটোকল ব্যতীত ফেরাউনের দরবারে ঢোকা সম্ভব না, ঠিক আমাদের কতিবা আলেমের দরবারে এমনভাবে বানিয়ে দেয় কিছু একটু হওয়ার পরই যে না সে দরবারেও এত হাজারো প্রোটোকল মেনটেন করা ব্যতীত ঢোকা সম্ভব না, শিখবোটা কি আমাকে বলেন। অথচ আমরাই বয়ান করি গাছে যখন ফল হয় সে ঝুঁকে যায়, যার মধ্যে এলেম বেশি আসে সে ঝুঁকে যায়। এই মিসদাক দেশি হাবিবুর রহমান খায়রাবাদি মাদ্দাজুল্লাহ আলী যিনি প্রধান মুফতি, এদের এই বয়ান তার মুখে শুনছি আমি ঈশার চাঁদপুরের এক মাহফিলে, দেখছি তার তাওয়াজুর অবস্থাটা কি। মুফতি মাহমুদুসাব রহমতুল্লাহ আলাই যে ফতুয়ে মাহমুদিয়া মুসান্নিফ, আমি দেখছি তার মধ্যে তাওয়াজু কি, তাওয়াজুর অবস্থা কি। সাত্তা মসজিদে যতদিন তিনি বয়ান করছেন একটা বয়ান আমি জানিনি, আসরের পর বয়ান করতেন, আলোচনা করতেন, মোজাকারা করতেন। কিন্তু আমাদের মধ্যে কেউ যদি কোনো রকমের একটু বড় হয়ে যায় তাহলে অবস্থাটা কেমন হয়, আর নবীর দরবার কেমন ছিল। আমার নবীর দরবার ছিল, আমার নবীকে যারা চিনতেন না তারা বুঝতেই পারতেন না কে নবী কে সাহাবি। এ হলো আমাদের কেতাবের ইবারত, কেতাবের কথা, আর আমাদের কথা কি হলো, আমাদের অবস্থান সম্পূর্ণ বিপরীত। তাজকিয়ার অবস্থাটা কি, গালি দিতে, গিবাত করতে, শিকায়ত করতে কোনো তাহকিক করি না। আজকে আমাকে একজনে বলছে যে একজনে বলছে আমাকে আপনাকে কি গণতন্ত্রের ব্যাপারে কি প্রশংসা করে কথা বলছেন, আপনার স্যার কি বলছে কথাটা কি আসছে, এই গণতন্ত্র গণতন্ত্রের পক্ষে আমার বক্তব্য, গণতন্ত্রের পক্ষে আপনার বক্তব্য। একজন আলেম সাহেব তাকে বলছে যে গণতন্ত্রের পক্ষে আমার বক্তব্য আছে, অথচ তাহকিক করার সুযোগই পায় না বর্তমানে যে গণতন্ত্রের পক্ষে বক্তব্য। এখন তো আর শোনার দরকার নেই, বক্তব্য শোনান, হয়তো ওনার কানে গেছে উনি এইটা নিয়েই হয়তো বয়ান দেবে, চরমুনায়রা তো গণতন্ত্রের পক্ষে বক্তব্য দেয়। একজনে কি বলছে শুনলাম, সেদিন আমার কাছে বলছে আচ্ছা আপনাদের অ্যাকাউন্টে নাকি 1,000 কোটি টাকা পাওয়া গেছে, এটা তো মার্কেটে চলে আসছে। আমাদের অ্যাকাউন্টে 1,000 কোটি টাকা পাওয়া গেছে। আমি বলি এটা তো কম টাকা, 1,000 কোটি টাকা তো আমাদের কম, আমাদের টাকা অনেক বেশির প্রয়োজন, তো কম কি বলবে। গত নির্বাচনে 90 কোটি টাকা, 90 কোটি টাকা ইসলামী আন্দোলনকে দেওয়া হয়েছে, কি দেখছেন না সব জায়গায়, 90 কোটি। তাহকিক নেই, কোনো তাহকিক নেই। এর মধ্যেই একজন আলেম আমাকে বলছে আমাদের ওস্তাদরা তো সবসময় বলতো আপনারা দেওবন্দি না, আমরা তো আমাদের দেওবন্দি না, আপনাদের সাথে দেওবন্দির কোনো সম্পর্ক নেই, আমরা তো এইটাই বুঝতাম, এটাই জানতাম। বলছে কে, একজন আলেম দর্শে বসে, আর আমরা কি মনে করি আমার ওস্তাদ তো ফেরেশতা, আমার ওস্তাদ তো সবচেয়ে বুজুর্গ, আমার ওস্তাদ তো সবচেয়ে বড়, সে যদি বলে বেলা থাকি বলতে পারে, আলেম কি বলবে, এ ওরা তো পড়াশোনাই করে নাই, এ তো ফেল করছে, এ তো ফরিদাবাদে পড়ে, অর্থাৎ ফরিদাবাদ কোনো পড়েই নেই বলে দিছে, চলতেছে চলছে, এ আলেম বলবেনটা কি, গিবাতের অবস্থা কি, শিকায়তের অবস্থা কি, মিথ্যার অবস্থা কি, তোহমাতের অবস্থাটা কি,
আমি তো মনে করি এখন ওলামায়ে কেরামের কিতাবাদি বাদ দিয়ে তাসকিয়া নাফস করানো দরকার আগে, এটা আমার ধারণা। সব ফতুয়া টতুয়া বাদ, অনেক ফতুয়া হয়ে গেছে, কেউ মনে করি না কিছু, এফরাত তাফরিত করতেছি না, আমার গবেষণার কথা বলতেছি, ভুল হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার দর্শন হলো ওলামায়ে কেরামের কিতাবাদি বাদ দিয়ে আগে তাসকিয়া করো, তারপর মাঠে নামো। এর আগে একজনও না,